আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এভিয়ান আমরা সবাই আসলে ইন্টারনেটের কল্যাণে এখন যারা আসলে এই নামগুলোর সাথে পরিচিত ছিলাম না, যেমন পিআরআইটি বলেন বা পিআইডি বলেন, এই যে বিভিন্ন ধরনের রোগ, অস্টিওআর্থ্রাইটিস, এই নামগুলোর সাথে আমরা কিছুদিন আগে আসলে পরিচিত ছিলাম না, কিন্তু এখন আমরা অনেক কিছুর সাথে পরিচিত। ঘরে বসে আমরা আমেরিকার খবর জানতে পারছি, কোথায় কোন দেশে কি ধরনের ট্রিটমেন্ট চালু হয়েছে সবকিছু আমরা জানতে পারছি। তো আমাদের জীবনটা যেমন সহজ হয়েছে, বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব গুলো কিন্তু আমাদের একটু বেড়ে গেছে, ঝুঁকিপূর্ণ কাজগুলো অনেক বেড়ে গেছে। তো আমাদেরকে আসলে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। প্রথম কথা হচ্ছে, যখনই সমস্যা তখনই নিজেরা চিকিৎসা না করে কনসালটেন্টের পরামর্শ নিতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন কিছুদিন আগে। ওনার যে সমস্যাটা, মূলত উনি ভর্তি হয়েছে এভিয়ান সমস্যাটা নিয়ে। আসুন দর্শক একটু কথা বলি, কিভাবে এর শুরু হয়েছিল, কি কি ট্রিটমেন্ট করেছিলেন, বাট আজকে আফটার ট্রিটমেন্ট উনি টোটালি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু জানবো। তার আগে আমরা একটু ওনার পরিচয়টা দিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ মামুন রানা। বয়স কত হবে? বয়স 33। 33। বাসা কোথায়? বাসা হয়েছে আপনার জেলা ফরিদপুর, থানা চরবদর্শ। আচ্ছা, বাইরে চরবদর্শ। কি পেশার সাথে জড়িত? আমি তো ডেন্টার, গাড়ির কাজ করি, প্রাইভেট করে গাড়ির কাজ করি। বাংলাদেশি? না, বাইরে কাজ করি। কোথায় স্যার? ওমান। ওমানে আবার যাবেন না? হ্যাঁ, অবশ্যই যাবো ইনশাল্লাহ। চলে আসছেন কেন? চলে আসছি, আমার এই হিপ জয়েন্টের ব্যথার কারণে চলে আসছে। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা? 7 মাস। যত 7 মাস থেকে এই রোগে ভুগছেন, এর আগে মোটামুটি ভালো ছিলেন, সুস্থ ছিলেন? হ্যাঁ, এর আগে সুস্থ ছিলাম। কোন দুর্ঘটনার পর থেকে এটা বুঝতে শুরু করেছেন নাকি হঠাৎ করে? না, হঠাৎ করে বুঝতে পেরেছি। কি হয়েছিল যদি একটু খুলে বলতেন? প্রথম থেকে আমি বসে কাজ করতেছিলাম, বসে আধা ঘন্টা কাজ করছি, 30 মিনিট কাজ করার পরে দাঁড়াইছি, দাঁড়ানো হঠাৎ করে আমার হিপ জয়েন্ট এখানে ব্যথা হচ্ছে। আচ্ছা, এই শুরু? হ্যাঁ, এই শুরু হচ্ছে। আচ্ছা, শুরু হওয়ার পরে ওদিনকে কাজ করছি, করার পরে রাত্রে বাসা আসার পরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছি, শোয়ার পরে সকাল ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা প্রচুর বেড়ে গেছে। আচ্ছা, মানে পা নাড়তেও কষ্ট? হ্যাঁ, নাড়তে কষ্ট হচ্ছে। এটা কি এক পাশে শুরু হয়েছে? হ্যাঁ, এক পাশে শুরু হয়েছে, ডান থেকে শুরু হয়েছে। হওয়ার পরে পরে আমার ফরম্যানরাম বললাম যে আমার এই সমস্যা, পরে আমি একটা হসপিটালে গেলাম, সেখানে যাওয়ার পরে আমার কিছু ওষুধ দিল, ইঞ্জেকশন দিল, পরে এক সপ্তাহ খাইলাম। এক সপ্তাহ খাওয়ার পরে কিছুটা কমছিল, পরে ফিরে এক সপ্তাহ যাওয়ার পরে আবার বাম সাইডে আবার হিপ জয়েন্টে ব্যথাটা শুরু হয়েছে। হওয়ার পরে আবার আমি অন্য একটা হসপিটাল যাই, ওখানে যাই এক্স রে করলাম, ব্লাড টেস্ট করছি, পেশাব টেস্ট করার পরে কোনো সমস্যা ধরতে পারে না। আচ্ছা, কিন্তু আপনি নিজে ফিল করছেন যে ভিতরে যে সমস্যা আছে সেটা আপনি ফিল করছেন? হ্যাঁ, ফিল করছি। ওকে, এবং হাঁটা চলা, যেহেতু আপনি ড্রাইভিং পেশার সাথে জড়িত, আপনার পা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ব্যথা করছে, ব্যথা অনেকটাই কাজও করছে, আবার ওষুধ খাইছি, তারপরে এরকম ভাবে আপনার 2 মাস চলে গেছে। যেরকম টাইম যাচ্ছে ব্যথা অনেক খারাপ হচ্ছে, অন্য পাও এফেক্ট করা শুরু করলো। হ্যাঁ, পরে ব্যথাটা অনেক বেড়ে যাওয়ার পরে আমি আর কাজ করতে পারছি না, সকালে ঘুম থেকে উঠতে পারি না, কিছু ধরে বসতে উঠতে হয়। 2.5 মাস এরকম চলে গেছে এবং প্রচন্ড হতাশা শুরু করলো। হ্যাঁ, কাজ করলো, যাওয়ার পরে পরে এসে মানে ফরমের সাথে আমি একটা অনেক কথাবার্তা বলে পরে একটা এমআরআই টেস্ট করলো। টেস্ট করার পরে সেখানে আমার হিপ জয়েন্টে এভিয়ান ধরা পড়ে। হ্যাঁ, এভিয়ান ধরা পড়ছে। এই ফার্স্ট মানে আপনার এভিয়ানটা ধরা পড়ে? হ্যাঁ। তো ওখানে ডক্টরকে দেখিয়েছিলেন এটা? হ্যাঁ, দেখিয়েছিলাম। তারা কি বলেছিলেন? তারা বলছে এটা অপারেশন করতে হবে। শোনার পর কিছুটা ভয় পেলেন? শোনার পর একটা ভয় লাগছে। পরে এসে আমার ফরমের সাথে কথাবার্তা বলে আমি দেশে চলে আসলাম। আচ্ছা, মানে চিন্তা করলেন যে যেহেতু প্রবাস জীবন, ওখানে আমার খুব কাছের কেউ নাই, দেশে কোনো চিকিৎসা আছে কিনা, অল্টারনেট কিছু চিকিৎসা আছে কিনা সেটা খুঁজতে চলে আসলেন দেশে। হ্যাঁ জি। দেশে আসার পরে আমি ধানমন্ডি ডক্টর দেখাইছি, ওখানে দেখানোর পরে 2 মাস ওষুধ খাইছি। তারপরে সে বললো যে আরো 3 মাস খাইতে হবে। তো 2 মাস ওখানে ওষুধ খাওয়ার পরে আমার কিছুটাই কিছুই হয় না। ভিডিও দেখে, ফেসবুকে ভিডিও দেখে আমি এখানে আসছি।
মানে ওখানে কি দেখলেন যে এরকম অসংখ্য পেশেন্ট আছেন যারা এভিএন নিয়ে আসতেছেন, তারা সুস্থ হচ্ছেন, এটা দেখার পর কিছুটা আগ্রহ তৈরি হলো? হ্যাঁ, এখানে কিছুটা ভিডিও দেখে আর কি অনেকটা ভালো লাগলো, যেন অবশ্যই ওখানে গেলে আমরা সুস্থ হতে পারবো। নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া সবকিছু অনেক কষ্টকর হয়ে গেছে। আচ্ছা, তো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আপনি, যদি আপনার কিছু হয় কি মনে হইতো তখন, যে এই ধরনের বিভিন্ন চিন্তা কাজ করতো না মাথায় যে আমার যদি পঙ্গু হয়ে যায় আমার পরিবারের কি হবে বা তাদেরকে দেখাশোনা কি হবে, এই চিন্তাগুলো কি কাজ করতো? এটা তো তখন অনেক খারাপ লাগা, টেনশন বেড়ে গেত যে না আমি যদি এখন ঘরে শুয়ে থাকতে আমার কাজ কর্ম না করতে পারি, পরেটা অনেকটা কষ্ট হয়ে যাবে, সামনে পুরো জীবন পড়ে আছে জীবনটা। তো তখন আপনি চলে আসলেন স্যারের কাছে, স্যার দেখার পরে কি বলেছিলেন? স্যার দেখার পরে বলছে আমাকে এক মাসের ওষুধ লিখে দিছে, এখানে তুমি এক মাস ওষুধ খাই দেখো কিরকম হয়, যদি কোনো সমস্যা থাকে তুমি ফিরে এখানে চলে আসো, এখানে এসে 10 থেকে 20 দিন ভর্তি থাকো, 15 দিন এরকম আমাকে বলছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো বলছে। পরে আমি এক মাস পরে ফিরে এখানে আসায় স্যারে বললো তুমি 10 দিন থাকো ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, ফিরে আমি এখানে ভর্তি হলাম। সেই প্রথম দিন আপনি ভর্তি হওয়ার এবং আজকে 15 দিন পরে কি অবস্থা? অনেকটা উন্নত হয়েছে, ব্যথা অনেকটুকু কমে গেছে, হাঁটতে হাঁটা চলা কি আগের থেকে অনেকটুকু ফ্রি হয়েছে? হ্যাঁ, আগের সেনে এখন অনেকটাই ভালো, একটু নামাজ পড়ে দেখেছেন দাঁড়িয়ে বা নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ সেরে ধরতে পারে। যে অনেকগুলো কাজ ছিল যেগুলো আগে করতে খুব কষ্ট হতো, এখন সেই কাজগুলো মানে অনেক দ্রুত সময়ের ভিতরে করতে পারেন, এমনটা হচ্ছে? হ্যাঁ, এখন পারবো অতটা, কিন্তু আগের মতো তো এখনো আর কি মানে 100% আমরা সুস্থ না, কিন্তু আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, মানে ভালো আছে। যে সিঁড়ি আমাকে উপরের দিকে নিচ্ছে একটা সময় কিন্তু আমি শেষ পর্যন্ত পৌঁছাবো, সিঁড়ি ভাঙা থাকলে তো আমি আসলে পৌঁছাতে পারবো। তো মনে হচ্ছে যে চিকিৎসাটা সঠিক চিকিৎসা পাচ্ছেন বলেই হয়তো উন্নতির দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছে, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। দর্শকের জন্য বলতেছি, আপনারা যাদের এই সমস্যাগুলো হয়েছে তারা অন্য অন্য ডাক্তার না দেখে ওষুধ না খেয়ে আপনারা সরাসরি আপনারা ডিপিআরসি হসপিটালে চলে আসেন, এখানে চিকিৎসা অনেক উন্নত মান হতেছে, সে আশা করা যে আপনারা এখানে আসলে ভালো হবে। আসসালামু আলাইকুম। খুব সুন্দর বলছেন দর্শক, শুনলেন তো, আজকের বেশি কথা বাড়াবো না, এরকম আসলে হাজারো মানুষ আসছেন, চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। দর্শক, চিকিৎসা আছে, শুধু একটু খুঁজে নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।